সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে বেআবেকেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাব, ছাত্রলীগের অস্ত্রধারীদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অস্ত্রধারীদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কবি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু মোহাম্মদ রায়হান। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘোষণা দেন তিনি। এরপর জানাব, আল জাজিরার প্রতিবেদন, ফেরারির মতো ছুটছে ছাত্রলীগের নেতারা, সামনে কোনো ভবিষ্যৎ নেই, অন্ধকার। নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। আজ এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন, যারা এর আগে শেখ হাসিনার ফ্যাসিজমের সঙ্গে তারা সমর্থন জানিয়ে নিরীহ শিক্ষার্থীদের হত্যার সঙ্গে জড়িত ছিলেন। এখন তাদের নিজেদের ভবিষ্যৎই অন্ধকার। এদিকে যৌথবাহিনীর অভিযানে শ্রমিক লীগের দুই নেতা গ্রেপ্তার। মুন্সীগঞ্জের গজারিয়ায় সেনাবাহিনী ও পুলিশ রাতভর যৌথ অভিযান চালিয়েছে। এ সময় দুজন শ্রমিক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে। এদিকে আওয়ামী লীগের জরুরি ঘোষণা। বাংলাদেশ আওয়ামী লীগ একটি জরুরি ঘোষণা দিয়েছে। রোববার 27 অক্টোবর সন্ধ্যা 6টার দিকে দলটির ভেরিফাইড ফেসবুকে এই ঘোষণা দেওয়া হয়। এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাব, সঙ্গেই থাকুন। এবারে জানাব, নবজাতকের নাম তারেক রহমান রাখলে বিশেষ সুবিধার ঘোষণা জেলা যুবদলের। যুবদলের 46তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে 5 দিনব্যাপী 500 দুস্থ অসহায় মানুষের মধ্যে বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। সেখানে বলা হয়েছে, সদ্য নবজাত কোনো শিশুর নাম তারেক রহমান রাখলেই তাদের বিশেষ সুবিধা দেওয়া হবে। এবং সর্বশেষ জানাব, আওয়ামী লীগের গণেশ উল্টে গেছে। গণতান্ত্রিক পার্টি জাকপার সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, আওয়ামী লীগ জুলাই আগস্ট সহ গত 17 বছরে হাজার হাজার মানুষকে নির্বিচারে হত্যা করেছে। ছাত্র জনতার আন্দোলনকে ঘিরে শেখ হাসিনা রক্তের হোলি খেলায় মেতে উঠেছিল, কিন্তু প্রতিরোধের মুখে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। এ সময় তিনি বলেন যে, আওয়ামী লীগ বৈঠা তাণ্ডব চালিয়েছে, পিলখানায় সেনা অফিসারকে হত্যা করেছে, শাপলা চত্বরে নিরীহ আলেমদের হত্যা করেছে, জুলাই আগস্টে ছাত্র জনতাকে গণহত্যা করেছে। সেই রক্ত পিপাসু আওয়ামী লীগকে বাংলাদেশের জমিনে আর রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না। সুতরাং রক্তের হোলি খেলা শেষ, আওয়ামী লীগের গণেশ উল্টে গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। অস্ত্রধারী ছাত্রলীগের নেতাদের ধরিয়ে দিলে লাখ টাকা পুরস্কার ঘোষণা। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের অস্ত্রধারীদের ধরিয়ে দিলে লাখ লাখ টাকা পুরস্কারের ঘোষণা দিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় কবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আবু মোহাম্মদ রায়হান। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘোষণা দেন তিনি। ফেসবুক পোস্টে উল্লেখ করা হয়, নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের অস্ত্রধারীদের পুলিশে সোপর্দ করলে লাখ লাখ টাকা পুরস্কার প্রদান করা হবে। ওই পোস্টের নিচে এক মন্তব্যে তিনি লিখেছেন, এই ঘোষণা শুধু কুমিল্লা অঞ্চলের জন্য, আটক ব্যক্তি অবশ্যই অস্ত্রধারী, অস্ত্র বহনকারী, অস্ত্র সরবরাহকারী ও সংরক্ষণকারী হতে হবে। নামমাত্র পদধারী কোনো ব্যক্তিকে আটকের জন্য এই পুরস্কার প্রযোজ্য হবে না। এই ঘোষণার বিষয়ে আবু রায়হান সমকালকে জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রলীগের অস্ত্রধারীরা প্রকাশ্যে অস্ত্র দিয়ে ছাত্র জনতার উপর আতর্কিত হামলা চালিয়েছে। এখনও তাদের কাছে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র রয়েছে, যা রাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ। অবৈধ অস্ত্রধারীদের আইনের আওতায় আনতে এই ঘোষণা দিয়েছেন বলে জানান তিনি। আল জাজিরার প্রতিবেদন, ফেরারির মতো ছুটছে ছাত্রলীগ নেতারা, সামনে কোনো ভবিষ্যৎ নেই।
নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। রোববার 27 অক্টোবর প্রতিবেদনটি প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের একজন প্রভাবশালী ব্যক্তি ছিলেন 24 বছর বয়সী ফামি ছদ্মনাম। তবে গত আগস্টের শুরুর দিক থেকে তিনি আত্মগোপনে আছেন। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দল ও আওয়ামী লীগের ছাত্র সংগঠন এটি। 15 বছরের বেশি সময় ধরে লৌহ মুষ্টি দিয়ে দলটি দেশ শাসন করেছে। আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বাধীন আন্দোলনের মুখে এই সরকার ক্ষমতাচ্যুত হয়। হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতে আশ্রয় নিয়েছে। শেখ হাসিনা প্রতিবেশী দেশ ভারতে পালিয়ে যাবার পর বিভিন্ন সময় ভারতে বসে অপপ্রচার চালিয়েছে। তারা ফেসবুক ও ইন্টারনেটে বিভিন্ন অপপ্রচার, মিথ্যা ও গুজব ছড়িয়েছে। সম্প্রতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ছাত্রলীগকে একটি সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, গত 15 বছরে সহিংসতা, হয়রানি ও নিজেদের স্বার্থ, জনসম্পদ ব্যবহারসহ গুরুতর অসদাচরণের ইতিহাস রয়েছে ছাত্রলীগের। ফলিত এবং রসায়নের স্নাতকের শিক্ষার্থী ফামি আল জাজিরাকে জানান, কিছুদিন আগে তিনি এখানে কর্তৃপক্ষের কণ্ঠস্বর ছিলেন, অথচ এখন তিনি ফেরারির মতো ছুটছেন, যার সামনে কোনো ভবিষ্যৎ নেই। আল জাজিরার প্রতিবেদন থেকে বলা হয়েছে, ফামির গল্প তার মতো হাজারো শিক্ষার্থীর বর্তমানের অবস্থার প্রতিফলন আছে। এসব শিক্ষার্থী আগে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত ছিলেন। তারা একসময় বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে শক্তিশালী অবস্থানে ছিলেন, কিন্তু রাতারাতি তাদের অবস্থান ধসে গেছে। ক্যাম্পাসে সাবেক ক্ষমতাশীল রাজপথে আওয়ামী লীগের পেশী শক্তি হিসেবে পরিচিত এসব ছাত্র এখন উচ্ছেদ ও প্রতিশোধ, এমনকি কারাবাসের মুখোমুখি। শেখ হাসিনার বিরুদ্ধে গণবিদ্রোহ দমন চেষ্টা এবং তিনি ক্ষমতায় থাকাকালে কথিত মানবাধিকার লঙ্ঘনের জন্য তাদের আজ এই দশা হয়েছে বলে জানিয়েছে আল জাজিরা। ফাওমি আল জাজিরাকে আরো বলেন, আমি হাসিনা বিরোধী বিক্ষোভকালে জনগণের বিরুদ্ধে সরকারের এই প্রাণঘাতী দমন পীড়নে সরাসরি অংশগ্রহণ করিনি। আমার বোনেরা বিক্ষোভে অংশ নিয়েছিল, আমিও মনে করতাম দাবি সঠিক, কিন্তু আমি দলীয় বাধ্যবাধকতার কারণে আটকে পড়েছিলাম। ফাহমি আরো বলেন, হাসিনা বিরোধী বিক্ষোভকারীরা ঢাকা থেকে 173 কিলোমিটার দূরে নোয়াখালী জেলায় তার পরিবারের বাড়ি ও কোল্ড স্টোরেজ ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দিয়েছে। তিনি বলেন, আমি কোথায় আছি তা না জানালেও তারা আমার ছোট ভাইকে হা করে দিবে বলে হুমকি দিয়েছে। আসলে ছাত্রলীগের কোনো ভবিষ্যৎ নেই বলেও জানান তিনি। যৌথবাহিনীর অভিযানে শ্রমিক লীগের 2 নেতা গ্রেপ্তার। মুন্সিগঞ্জের গজারিয়া সেনাবাহিনী ও পুলিশ রাতভর যৌথ অভিযান চালিয়েছে। 2 শ্রমিক নেতাকে গ্রেপ্তার করেছে। আজ হোসেনকান্দি ইউনিয়নের গ্রাম হোসেনদি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে তাদের গ্রেপ্তারে শনিবার 26 অক্টোবর রাতভর সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তার শ্রমিক লীগ নেতারা হলেন সাবেক হোসেনদি ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ সৈকত হোসেন বাবু 26, তিনি হোসেনদি ইউনিয়ন লঘুরচর গ্রামের মৃত আব্দুল মজিদ ব্যাপারী ছেলে। অপরজন হোসেনদি ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন মিয়া 27, তিনি হোসেনদি গ্রামের মোহাম্মদ হান্নান মিয়ার ছেলে। তারা একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। এ বিষয়ে গজারিয়া থানার ওসি মাহবুবুর রহমান কালবেলাকে জানান, গ্রেপ্তারকৃত আসামি বাবুর বিরুদ্ধে 16টি এবং হোসেনের বিরুদ্ধে 7টি মামলা রয়েছে। এর মধ্যে একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তারা আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আওয়ামী লীগের জরুরি ঘোষণা। বাংলাদেশ আওয়ামী লীগ একটি জরুরি ঘোষণা দিয়েছে। রোববার 27 অক্টোবর সন্ধ্যা 6টার দিকে দলটির ভেরিফাইড ফেসবুক পেজে এই ঘোষণা দেওয়া হয়। ইত্তেফাক ডিজিটাল পাঠকদের জন্য ঘোষণাটি হুবহু তুলে ধরা হল। আওয়ামী লীগকে নিয়ে গভীর ষড়যন্ত্র চলমান। অফিসিয়াল পেজে কোনো ঘোষণা না দেওয়া পর্যন্ত কোনো কর্মসূচির খবর অবশ্যই গুজব বলে জানাব। দলীয়ভাবে যে কোনো সিদ্ধান্ত জানানো হবে আওয়ামী লীগের দপ্তর থেকে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। কেউ কোনো প্রকার অপপ্রচারে বিভ্রান্ত হবেন না, অনলাইনে প্রতিবাদ করুন সকল অন্যায়ের। এদিকে গত 3টি জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সব সংসদ সদস্য, নির্বাচনে আয়োজিত নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে দুদক মানি লন্ডারিং আইনের সংশ্লিষ্ট ধারায় অনুসন্ধান শুরু করতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। রোববার 27 অক্টোবর সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ আনারুল ইসলাম শাহীন দুর্নীতি দমন কমিশন দুদক চেয়ারম্যান বরাবর এই নোটিশ পাঠান।
নোটিশে বলা হয়েছে 2014 সালের নির্বাচনে 153 জন সংসদ সদস্য বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে 2018 সালে রাতের অন্ধকারে নির্বাচনে আর 2024 সালে নিজেদের ভেতরে পাতানো নির্বাচন হয়েছিল, যেখানে প্রায় সব সংসদ সদস্য ফ্যাসিস্ট হাসিনার পছন্দ বা তার আজ্ঞাবাহক ছিল। রাষ্ট্র সংস্কার করতে হলে পতিত সরকারের গত 15 বছরের হওয়া নির্বাচন সহ সব অপকর্ম সংগঠনকারী এবং তাদের সহযোগিতার আইনের আওতায় আনতে হবে।